Hey, what's going on? এই ধরনের WhatsApp status তো আজকাল প্রচুর ভাইরাল হচ্ছে, তো আপনিও কি চান এই ধরনের WhatsApp status বানাতে? কি ভাবছেন, পারবেন না? না খুব কঠিন লাগছে এই ধরনের WhatsApp status বানাতে? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি A to Z শেখাবো এই ধরনের WhatsApp status কিভাবে বানাবেন এবং খুব সহজ ভাষায়, খুব সহজ পদ্ধতিতে আপনাদের শেখাবো। তাই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিও প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে কিন্তু এই ধরনের সব এডিটিং রিলেটেড বা আরও অনেক টেকনোলজি রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু ওখানে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাতে কি হবে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসে সবার আগে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো প্রথমে তোমাদের কাইন্ড মাস্টার নামে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়াও তোমরা এটা প্লে স্টোর থেকে পেয়ে যেতে পারো, বাট ওখানে কিন্তু ওয়াটারমার্ক থাকে, যার জন্য তুমি যখন স্ট্যাটাসটা এক্সপোর্ট করবে বা স্ট্যাটাসটা বানাবে তখন কিন্তু একটা কাইন্ড মাস্টারের ছোটো ওয়াটারমার্ক থাকবে, যেটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তো সে যাই হোক, এই কথায় আসছি না, কারণ অনেকের কাছে হয়তো কাইন্ড মাস্টার ইনস্টল আছে আগে থেকে। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ, তো প্লাস আইকনে সিম্পলি ক্লিক করতে হবে, দেন এখান থেকে একটা রেসিও চুজ করে নিতে হবে। তো তুমি পোর্ট্রেটে যেহেতু ভিডিওটা বা স্ট্যাটাসটা দেবে সেহেতু কিন্তু এখানে 9:16 মাঝখানে যে অপশনটা আছে ওখানে চুজ ক্লিক করো। দেন ওখানে ক্লিক করার পর এখান থেকে তোমার সিম্পলি মিডিয়া চুজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ মিডিয়া অপশন আছে, তো আমি এখানে মিডিয়া অপশন ক্লিক করে নিলাম। দেন এখান থেকে তুমি যে ইমেজগুলো নিয়ে বানাবে ভিডিওটা সেই ইমেজগুলো চুজ করো। তো আমি এখান থেকে সিম্পলি আমার একটা ফাইল থেকে আমার ইমেজগুলো চুজ করে নিচ্ছি। তো এখানে যেমন দেখতে পাচ্ছ আমি পরপর কিছু ইমেজ অ্যাড করে নিচ্ছি। ওকে, এখন আমি সব ইমেজগুলো অ্যাড করে নিয়েছি। দেন আমি এখানে টিক মার্কে ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছ সব ইমেজগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এতগুলো তো ইমেজ অ্যাড হলো, তো এখানে তোমাদের এবার যেটা করতে হবে, এখানে সিম্পলি এইগুলোকে কিন্তু ঠিকঠাক মতো সাইজে করে নিতে হবে। তো তার জন্য যেটা করবে, এখানে সিম্পলি ইমেজের উপর ক্লিক করো, ইমেজের উপর ক্লিক করতে হবে। ইমেজের উপর ক্লিক করো বা এখানে যে টাইম লাইন আছে ওখানে কিন্তু ক্লিক করো। ওখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে অপশন আসবে একটা, মাঝখানে যেটা আসছে কাঁচির পাশে মাঝখানে যে অপশনটা আসছে, তো ওই অপশনে ক্লিক করো। ওই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু তুমি হালকা করে জুম করতে হবে তোমার হাতে করে, বা তুমি যদি এখানে ঠিকঠাকভাবে না করতে পারো তাহলে এখানে কিন্তু সেই চার কোনো অপশনটা আছে ওই অপশনে ক্লিক করতে পারো, তাহলে এখানে কিন্তু অনেকটা স্ক্রিনটা বড় হয়ে যাবে। এবার আমি কিন্তু খুব সহজে এখান থেকে আমি এটাকে জুম করে নিতে পারবো বা নিজের সাইজ মতো এটাকে ফিট করে নিতে পারবো। তো এই সাইজে আমি ফিট করে নিলাম। দেন এখান থেকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এন্ড পজিশন থাকে একটা, আর একটা স্টার্ট পজিশন থাকে। তো এটাকে দুটোকে ইকুয়াল করে দেবো বা সমান চিহ্ন যেটা আছে ওখানে আমি কিন্তু ক্লিক করবো, কারণ তাহলে কী হবে ইমেজটা কিন্তু আর সরবে না বা ইমেজটা কিন্তু প্লে হবে না, কারণ না হলে হয়তো অনেক সময় দেখবে তোমরা যে ইমেজটা কিন্তু প্লে হচ্ছে। ওকে, তো সে যাই হোক, এখানে এবার আমি টিক মার্কে ক্লিক করছি। সেম জিনিস তোমায় জাস্ট সব পিকচারগুলোই করে নিতে হবে। তো আমি চট করে সব পিকচারগুলো নিয়ে সেম জিনিস করে নিচ্ছি, যাতে তোমাদের টাইম নষ্ট না হয়। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আমি নিজের কোনো পিকচার ইউজ করিনি, তোমরা কিন্তু নিজেদের পিকচার দিয়ে এখানে স্ট্যাটাসটা বানাবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি সব ইমেজগুলোকেই কিন্তু ঠিকঠাক মতো সাইজ করে নিয়েছি। তো এবার শুরু হয় মেন কাজ। তো এখানে সিম্পলি জাস্ট তোমায় কিছু ইফেক্ট দিতে হবে বা এখানে কিন্তু তোমায় কিছু ট্রানজিশন এফেক্ট দিতে হবে। ট্রানজিশন এফেক্টগুলো তোমরা পাবে কোথা থেকে, তার জন্য এখানে গিয়ে কিন্তু তোমরা শপ পেয়ে যেতে পারো, এখানে শপ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার অনেক ট্রানজিশন এফেক্ট কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, তার মধ্যে এই ট্রানজিশন এফেক্টের ফার্স্টটা যেটা আছে ক্রস লাইন, এই ট্রানজিশন এফেক্টটা কিন্তু আমি ইউজ করবো আজকের ভিডিওতে। এটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই স্টোরে গিয়ে, এই ক্রস লাইন এফেক্টটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। স্টোরে যাও, স্টোরে গিয়ে ওখান থেকে এই এফেক্টটা কিন্তু ডাউনলোড করে নাও। দেন ক্রস লাইন এফেক্টে ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছ ক্রস লাইন আমি এফেক্টে ক্লিক করছি। দেন এখানে সিম্পলি তোমায় একটা যে কোনো একটা চুজ করতে হবে, আমি ফার্স্ট এডটা চুজ করছি।
ফার্স্টের ক্রস লাইন এফেক্টটা চুজ করলাম, দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ধরনের একটা এফেক্ট তুমি দেখতে পাবে। দেন এখানে টিক মার্কে ক্লিক করবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভিডিওর লেন্থ কিন্তু 30 সেকেন্ড 34 সেকেন্ড হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আমাদেরকে 15 সেকেন্ডে বা 20 সেকেন্ডের মধ্যে রাখতে হবে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে কিন্তু 15 সেকেন্ডের বেশি কিন্তু এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হয় না। তো সেহেতু আমাদেরকে 20 20 না হলে কিন্তু ভালো খুব একটা লাগবে না। তো সেখান থেকে তোমরা যে কোনো একটা জায়গা থেকে তোমরা কাট করতে পারো পরে, বা 15 করতে পারো তোমরা, সেটা তোমাদের মর্জি। তো এবার তোমাদের যেটা করতে হবে, ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ এতগুলো ছবি কিন্তু এগুলো কিন্তু একটু কম সাইজে আনতে হবে, মানে অর্থাৎ একটু ছোটো করতে হবে। ছোটো করলে কী হবে, এফেক্টগুলো কিন্তু আরও ভালো লাগবে। তো আমি জাস্ট এইটা কিন্তু হালকা করে ছোটো করে নিচ্ছি, দেন নেক্সটটাকেও কিন্তু হালকা করে ছোটো করে নিচ্ছি, এভাবে কিন্তু সবগুলোকে আমি ছোটো করে নিচ্ছি ধীরে ধীরে। ব্যাস সবগুলোই কিন্তু ছোটো হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে তোমায়, সিম্পলি জাস্ট ট্রানজিশন এফেক্টগুলো কিন্তু সবগুলোতে বসিয়ে দিতে হবে। তবে এবারে কিন্তু একটু আলাদা ধরনের, দেখো এখানে কিন্তু কালার ছিল, কী কালার তোমায় দেখে নিতে হবে। এখানে কিন্তু এই এই কালারটা ছিল, এই কালারটার নাম কি জানি না আমি ঠিক, তো এই কালারটা এখন এখানে কিন্তু ছিল। নেক্সট এখানে কিন্তু অন্য কালার দিতে হবে, যাতে এটা কিন্তু ভালো লাগে দেখতে। তো সিম্পলি এখানে ক্রস লাইন এফেক্টে ক্লিক করো। ক্রস লাইন এফেক্টে ক্লিক করার পর এখানে সিম্পলি তোমায় অন্য কোনো একটা এফেক্ট দিতে হবে, যেমন ক্রস লাইন 2। ফার্স্ট বারে কিন্তু আমি 1টা দিয়েছিলাম, তো এবারে সিম্পলি 2টা দিচ্ছি। দেন এখানে কিন্তু একটু কালারগুলো চেঞ্জ করে নিতে হবে তোমায়, একটু ইন্টারেস্টিং টাইপের কালার দাও এখানে, যেমনটা আমি দিচ্ছি এখানে কিন্তু একটু খুব ইন্টারেস্টিং কালার দিচ্ছি। তো এই কালারটা কিন্তু এখানে খুব ভালো লাগবে মনে হচ্ছে। তো এই কালারটা দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ টিক মার্ক আছে, সেই টিক মার্কে ক্লিক করো। এখানে টিক মার্কে ক্লিক করার পর সিম্পলি আবার এখানে এই কনে টিক মার্কে ক্লিক করো। দেন এখানেও কিন্তু দেওয়া হলো, এখানেও কিন্তু সেমভাবে তোমায় ক্রস লাইন এফেক্টে ক্লিক করতে হবে, দেন অন্য যে কোনো একটা দিয়ে দাও। 3 নম্বর আমি দিয়ে দিচ্ছি এখানে। তো 3 নম্বর দেওয়ার পর থেকে এখানে কালার অপশানে যাওয়া সেমভাবে, তো এখান থেকে কালার অপশানে যাওয়ার পর আবার সেই তোমায় কালার চুজ করতে হবে, বা কালার তুমি নিজের মতো দাও একটা। দেন এখানে কিন্তু আবার টিক মার্কে ক্লিক করো, দেন আবার টিক মার্কে। এভাবে কিন্তু তোমায় সবগুলোই এগুলো সবগুলোই কিন্তু এভাবে কালার দিয়ে তোমায় ভরাতে হবে। তো আমি সিম্পলি ভরিয়ে নিচ্ছি, যাতে তোমাদের টাইম নষ্ট না হয়, তোমরা নিজেদের ইচ্ছে মতো কালার ওখানে দিয়ে দিও। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি সব ট্রানজিশন এফেক্টগুলো কিন্তু আমি সবগুলো কিন্তু ভরিয়ে নিয়েছি, বা সবগুলোতে কিন্তু আমি কালার দিয়ে দিয়েছি। তো এখানে তোমাদের অনেকে যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা ভিডিওটা একটু ব্যাক করে বা একটু আগে থেকে প্লে করে দেখতে পারো। তাছাড়া তোমরা ইনস্টাগ্রাম বা আমায় কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। অ্যাকচুয়ালি আমার ভিডিওতে তোমাদের প্রত্যেকেই টাইমের ভ্যালু দেওয়ার চেষ্টা করি, যারা তোমরা এই টাইমের মধ্যে বা এই কিছু সময়ের মধ্যে বেশ ভালো কিছু শিখতে পারো, অযথা কোনো টাইম নষ্ট করি না আমি। তো সে যাই হোক, তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ সমস্ত ট্রানজিশন এফেক্ট কিন্তু দিয়ে ফেলেছি। দেন এবার তোমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু সিম্পলি ক্লিপ আর্ট দিতে হবে। তো সিম্পলি তোমরা যে ভিডিও টাইম লাইন আছে ওখানে ক্লিক করো, ভিডিওর ওপরে ক্লিক করো। ভিডিওর ওপরে আমি ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছ ক্লিপ গ্রাফিক্স বলে একটা অপশান আসছে ওপরের দিকে, কাঁচের নিচে দেখো উপরে কিন্তু একটা ক্লিপ গ্রাফিক্স অপশান আসছে। তো সেখানে সিম্পলি ক্লিক করো ক্লিপ গ্রাফিক্স অপশানে। দেন এখান থেকে তোমায় দিতে হবে আর্টসি মোশন বলে একটা আসছে অপশান দেখতে পাচ্ছ ফার্স্টেই। তো এখান থেকে তোমার এই অপশানটা ক্লিক করতে হবে। দেন এখানে স্টাইল 1 বা তোমার এখানে যেটা পছন্দ হবে সেটা কিন্তু তুমি দিতে পারো। আমার স্টাইল 1 পছন্দ হচ্ছে, দেন আমি স্টাইল 1 ক্লিক করছি। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করছি, টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ স্টাইলি হয়ে গিয়েছে। দেন এখানে আরেকটা কাজ করতে হবে, আবার এখানে ক্লিক করো। দেন এখানে ক্লিক করার পর আবার কিন্তু এখানে যে নিচে যে অপশানটা আসছে, তো সেই অপশানে ক্লিক করে এটাকে কিন্তু অন করে দাও। অ্যাকচুয়ালি অপশানটার নাম ভিক নেটি, এই অপশানটাকে তোমাদেরকে অ্যালাউ করতে হবে বা অন করতে হবে। দেন সবগুলোতেই কিন্তু সেম জিনিস করতে হবে, তোমায় ক্লিপ গ্রাফিক্সে যাও। দেন এখান থেকে তোমায় আবার নেক্সট টাইম কিন্তু অন্য কিছু একটা চুজ করতে হবে, যেমন দেখতে পাচ্ছ এখানে ইঙ্ক ব্রাশ বলে যে অপশানটা আছে, তো সেখান থেকে কিন্তু আমি একটা এফেক্ট চুজ করে নিচ্ছি। এই এফেক্টটা কিন্তু বেটার আসবে মনে হচ্ছে, যেন ট্রেন চলছে। তো সে যাই হোক, এখানে আবার টিক মার্কে ক্লিক করছি। দেন আবার সেম জিনিস কিন্তু নেক্সট এতেও করতে হবে, নেক্সট এই এটাতেও কিন্তু সেম জিনিস করতে হবে। তোমায় ক্লিপ গ্রাফিক্সে যাও, এখান থেকে তোমায় যে কোনো একটা চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি, তো এখানে মেমোরি লেন দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমি সিম্পলি এইটা চুজ করে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব অ্যামেজিং একটা লাগছে, বা অ্যামেজিং লুক দিচ্ছে। দেন আবার নেক্সট যে কোনো নেক্সট যেই ভিডিও বা ফটোটা আছে সেখানে কিন্তু অন্য একটা ক্লিপ গ্রাফিক্স আমি চুজ করে নিচ্ছি, তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা চুজ করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই স্পিল্ড আউটপুট যেইটা আছে সেটাকে কিন্তু দেখছি আমি ওখানে কোনটা ভালো লাগে অ্যাকচুয়ালি এর থেকে খুব একটা। হ্যাঁ, এইটা কিন্তু মোটামুটি বেশ ভালো আসছে।
তো এটা তুমি দিতে পারো, বা যে কোনো অন্য তোমার যদি কোনো মন পছন্দ থাকে সেটা কিন্তু তোমরা দিতে পারো। দেন এখানে টিক মার্কে ক্লিক করবে, দেন টিক মার্কে ক্লিক করার পর এটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো যে নেক্সট পিকচারটা আছে সেখানেই আমি ক্লিপ গ্রাফিক্সটা চুজ করে নিচ্ছি। তো এখানে সিম্পলি ক্লিপ গ্রাফিক্সে গেলাম, দেন এখানে স্প্রিং ফ্রেমস এই অপশানটা চুজ করলাম, দেন এখানে কিন্তু আমি 2 নম্বরে যেটা আছে ওটা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদের একটা জিনিস জানি আর কি, সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কী জানো তো, এইভাবে কিন্তু তোমরা কিন্তু এভাবে কিন্তু পারবে না, বা এইভাবে কিন্তু আমি যেটা করেছি সেটাই ফলো করলে কিন্তু যে পারফেক্ট হবে তেমনটা কিন্তু, তোমরা কিন্তু নিজেদের ক্রিয়েটিভিটিও দেখাতে পারো এখানে। তার জন্য এই টাইপের এই যে নামগুলো, যে ক্লিপ গ্রাফিক্সের নামগুলো, সেগুলো কিন্তু একবার নোট করে নাও বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এই ক্লিপ গ্রাফিক্সগুলো ইউজ করে কিন্তু তোমরা খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে, এবং খুব সহজেই ভাই তোমরা যেইগুলো দেখো হোয়াটসঅ্যাপে সব কিছু কিন্তু এই ধরনের ক্লিপ গ্রাফিক্স ইউজ করেই বানানো হয়। আমি যদি পারি ডিসক্রিপশানে কিন্তু এগুলোর নাম দিয়ে দেবো, তো ডিসক্রিপশান চেক করো, তো ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, বা আমায় কমেন্টে জিজ্ঞেস করতে পারো, বা তুমি যদি পারো ইনস্টাগ্রামে গিয়ে আমায় ফলো করে ওখান থেকে কিন্তু আমায় জিজ্ঞেস করতে পারো। তো এই অবশ্যই ক্লিপ গ্রাফিক্সগুলো কিন্তু ডাউনলোড করে নেবে, মাস্ট। ওকে, আর ট্রানজিশন যেগুলো ছিল সেগুলো কিন্তু অবশ্যই ডাউনলোড করতে ভুলবে না। ট্রানজিশন যেগুলো আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, এই ট্রানজিশনগুলো যেন তোমার ফোনে থাকে, এই ট্রানজিশনগুলো যেন অবশ্যই থাকে। এগুলোর নাম কিন্তু আমি ডিসক্রিপশানে যদি সম্ভব হয় দিয়ে দেবো। তো নেক্সট পিকচার যেটা আছে সেটাতে আমি দেবো, এখান থেকে সিম্পলি ক্লিপ গ্রাফিক্সে গেলাম, দেন এখান থেকে আর্টসি মোশন, ওখান থেকে আমি একটা ভালো ক্লিপ গ্রাফিক্স চুজ করে নিচ্ছি। তো এখান থেকে আমি সিম্পলি টিক মার্কে ক্লিক করছি, দেন সেমভাবে কিন্তু এটাও করছি, এখানে এই পিকচারটা চুজ করলাম, দেন এখানে সিম্পলি ক্লিপ গ্রাফিক্স অপশানে গেলাম, দেন এখানে এখান থেকে আমি একটা এখান থেকে লাইট স্লাইডার যেটা আছে ক্লিপ গ্রাফিক্স সেটাকে চুজ করে নিলাম, দেন এখানে ওপেনিং বলে যেটা ফার্স্টেই আছে সেটাকে চুজ করে নিলাম, দেন এখানেও লাস্টে যেটা আছে লাস্ট পিকচার, তো সেখানে আমি একটা ক্লিপ গ্রাফিক্স দিয়েই দিচ্ছি। তো এখানে সিম্পলি আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু আরও বেটার লাগবে। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি ফার্স্টের যেই ক্লিপ গ্রাফিক্সটা ছিল ওটাই দিয়ে দিয়েছি, দেন এখানে আমি আবার টিক মার্কে ক্লিক করছি, দেন দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে, প্রায় বলতে গেলে 16 সেকেন্ডের হয়েছে। তো এখানে সিম্পলি তোমার গান অ্যাড করতে গেলে যেটা করতে হবে, এখানে সিম্পলি অডিওতে যাও, দেন তোমার পছন্দ মতো একটা গান অ্যাড করে নাও, আমি পছন্দ মতো গানটা অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা গান যেটা আমি চুজ করেছি, তো সেই গানটাই আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর গানটা কিন্তু প্রথমে তোমরা যেটা দেখেছিলে ওই গানটা কিন্তু এটা। তো এখানে আমি সিম্পলি এখানে প্লাস বটনে ক্লিক করে আমি কিন্তু গানটা অ্যাড করে দিলাম। তো এবার আমি এখানে সিম্পলি স্ট্যাটাসটা প্লে করছি, দেন দেখা যাক কেমন হয়েছে। তো আমি সিম্পলি স্ট্যাটাসটা প্লে করলাম, দেন দেখতে পাচ্ছেন কেমন হয়েছে স্ট্যাটাসটা। তো আপনারা অবশ্যই জানান কেমন হয়েছে। তো এর আশা করি গান শুনতে পাচ্ছেন না, কারণ আমি কিন্তু এখন কিন্তু মাইক্রোফোন ইউজ করছি, তো সেহেতু কিন্তু গানটা শুনতে পাবেন না। তো আশা করি এই স্ট্যাটাস বানানোটা আপনাদের পছন্দ হয়েছে, আপনারাও খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস বানাতে পারবেন। সবথেকে বড় কথা, যেই ট্রানজিশন বা ক্লিপ গ্রাফিক্সগুলো আমি ভিডিওতে বললাম বা আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন, ওই ক্লিপ গ্রাফিক্স বা ওই ট্রানজিশন এফেক্টগুলো কিন্তু আপনারা ডাউনলোড করলে কিন্তু এই ধরনের স্ট্যাটাস অনায়াসেই বানাতে পারবেন, খুব একটা কঠিন নয়। এই ভিডিওতে আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন, তার সাথে অবশ্যই আপনার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনি ইনস্টাগ্রামে গিয়ে আমায় মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে পেয়ে যাবেন, তাছাড়া ডিসক্রিপশন দিয়ে কিন্তু আপনি ইনস্টাগ্রামে গিয়ে আমায় মেসেজ করতে পারেন, ওখানেও লিঙ্ক পেয়ে যাবেন। আর অবশেষে এই ধরনের এডিটিং ভিডিও বা ট্রেন্ডিং এডিটিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তার সাথে যদি সত্যি ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার সাথে সাথে ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকে ভিডিওতে জাস্ট এতটাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।